হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা হলো চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োর ঘন্ট করতে লাগছে আমার কুচিয়ে রাখা চাল কুমড়ো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, মুগ ডাল আর ধনে ঢেকে পাতা। গরম করে দিয়ে দিয়েছি বৌরি, মেথি আর সাদা জিরে আর তেজপাতা। ফোড়নগুলো লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটাকে লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চাল কুমড়ো। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদ আর জিরের গুঁড়ো। একটা কিছু দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতন ঢেকে রাখবো। ঢাকাটা তুলবো, নেড়ে দেখবো, অনেকটাই হয়ে গেছে, আমার আর ঢাকা দিতে হবে না। যেহেতু শুকিয়ে শুকিয়ে গেছিলো আর একটু পরিমাণে জল দিলাম, দিয়ে আমি নাড়িয়ে নেবো। এবার আমি অল্প পরিমাণে চিনি আর ধনে পাতাটাকে ছড়িয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেবো। আর ঘন্ট হয়ে গেছে, এবার একটা কিছুর মধ্যে আমি ঘন্টটাকে নামিয়ে নেবো।